আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশ কয়েকদিন পর আমার নাগমরিচ গাছের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শখের বোম্বাই মরিচ বা নাগমরিচ গাছের বর্তমান আপডেট। তো এই হচ্ছে আমার শখের মরিচ গাছগুলো, যার বয়স এই বছর নিয়ে 4 বছর হবে। তো দেখুন, 4 বছরের পুরানো গাছে কি পরিমাণে মরিচ এসেছে। গাছের সাইজ আর মরিচ দেখে কিন্তু মনেই হয় না যে এত পুরানো গাছ। তবে আপনারা যারা আমার গত বছরের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন, এ বছরের এখন পর্যন্ত আমার গাছে অলরেডি 2 বার মরিচ এসেছে। এখনও দেখুন গাছে কিন্তু ছোট ছোট অনেক মরিচ আসতেছে আর ফুলও আসতেছে। এই 4 বছরের পুরানো গাছে দেখুন কি পরিমাণে মরিচ। মরিচের ভারে কিন্তু গাছের ডালপালা নিচের দিকে নেমে যাচ্ছে আর ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আজকে আপনাদের এই বড় মরিচ গাছটা থেকে মরিচ হারভেস্ট করে দেখাবো, একটা গাছে কতগুলো মরিচ ধরলো এবছর। এমনিতে তো প্রত্যেকদিন দুইটা একটা মরিচ ছেঁড়া হয়, তো আজকে যেহেতু একসাথে মরিচগুলো ছিঁড়তেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন গাছটা মরিচের ভারে কীভাবে কাত হয়ে আছে। তো এখন আমি মরিচগুলো ছিঁড়ে নেব। আর আজকে আমার সাথে আমার লিটল হেল্পার আছে, তো সে সবসময় আমার সাথে থাকে। তুমি ডার্ক ছিল না? আমি সবগুলো পাকা মরিচ ছিঁড়ে নিয়েছি আর এখনো দেখুন কি পরিমাণে কাঁচা মরিচ আছে। আমি এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি তাই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই হচ্ছে আমার একটা গাছ থেকে আমি আজকে এতগুলো মরিচ ছিঁড়েছি। এখন আপনাদের আমি কাউন্ট করে দেখাবো যে কয়টা মরিচ হলো একটা গাছে। আমি এখানে সবগুলো মরিচ গুনে নিয়েছি, তো এখানে হচ্ছে একটা গাছ থেকে আমি 42টা মরিচ নিয়েছি। তো এখানে আরও কিছু মরিচ আছে, তো এগুলো হচ্ছে অন্য একটা গাছে, তো এগুলো আমি একটু পরে ছিঁড়ে নেব। তো আজকে একটা গাছ থেকে আমি 42টা মরিচ ছিঁড়ে নিলাম। এখনও গাছে কিন্তু অনেক মরিচ আছে, তো সেগুলো হচ্ছে কাঁচা। তো কাঁচা পাকা মিলে প্রায় 100-এর উপরে হবে মরিচ। এই যে দেখুন গাছে কী পরিমাণে মরিচ এখনও। আমার এই গাছগুলো যেহেতু অনেক পুরানো, তারপরে দেখুন মরিচ কত বড় বড় একটা। পুরানো গাছের মরিচ তেমন একটা বড় হয় না, কিন্তু আমার মরিচগুলো এখনও অনেক বড় হয়। তো এবছর হচ্ছে লাস্ট, এবছর আর আমি এই গাছগুলো ঘরের ভিতরে নিব না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার মরিচ গাছে আমি কি ব্যবহার করি, কি কারণে এত মরিচ হয়, এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আর এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। আর আরও যদি কোনো ভিডিও দেখতে চান এই মরিচ গাছ সম্পর্কে তাহলে সেটাও জানাতে পারেন, আমি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।